পঞ্চায়েত নির্বাচনের আগে ফের প্রকাশ্যে শাসক দলের অন্তর্কলহ। এবার গোষ্ঠীদ্বন্দ্বের কেন্দ্রস্থল কোচবিহারের শীতলকুচি। ব্লক অঞ্চল কমিটি থেকে বাদ বর্ষিয়ান কর্মীরাই। কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ শাসক দলের একাংশের। শীতলকুচি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ পূর্ণ গোবিন্দ সিং এর বাড়িতে বৈঠক করলেন বিক্ষুব্ধ নেতা কর্মীরা। যে কমিটি ঘোষণা আছে, এই কমিটির মাধ্যমে যে যদি আগামী 2023 সালের পঞ্চায়েত নির্বাচন পরিচালিত হয়, 2024 সালে লোকসভা নির্বাচন পরিচালিত হয়, তাহলে আমার মনে হয় আগামী যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে দলের হাল খুব খারাপ হবে। শীতলকুচি ব্লক তো দূরে থাক, কোচবিহার জেলারও যতগুলো নেতা আছে আমার মনে হয় তাদের সঙ্গে আলোচনা না করে এই কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। সম্প্রতি কোচবিহার জেলার বিভিন্ন ব্লক ও অঞ্চল কমিটি ঘোষণা করেছে তৃণমূল। কমিটি ঘোষণার পর থেকে জেলা জুড়ে বিক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল কংগ্রেসের একাংশই। ব্লক কমিটির সদস্যদের অভিযোগ, দলের দুর্দিনে পাশে থাকা কর্মীরাই ব্লক কমিটির গঠনের সময় উপেক্ষিত। এরা দলের পক্ষে অমঙ্গল, আগামী দিনে এর প্রাদুর্ভাব পঞ্চায়েত নির্বাচনে এফেক্ট হবে, লোকসভা নির্বাচনে এফেক্ট হবে। যদিও এই সমস্ত অভিযোগই ভিত্তিহীন বলে দাবি জেলা নেতৃত্বের। এবং ব্লকের গুরুত্বপূর্ণ নেতাগুলো নিয়ে এক প্রস্ত আলোচনা করার পর ত্রয়ী স্বাক্ষরিত ভাবে আমরা অঞ্চল সভাপতি ব্লক সভাপতি নির্ধারণ করে ঘোষণা করেছি। এরপরে কে কী বক্তব্য রাখলো সেটা ভিত্তিহীন। অন্যদিকে এ বিষয়ে শাসক দলকে নিশানা বিরোধীদের। সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন হলে ধরাশায়ী হবে তৃণমূল দাবি বিজেপির। এখন সুষ্ঠুভাবে নির্বাচন হলে এদের এই পরিস্থিতি কীর্তিকলাপ দেখে মানুষ তো এমনিতেই তিতিবিরক্ত। যদি সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন হয় এদের ধরাশায়ী এরা। পঞ্চায়েত নির্বাচন দোরগোড়ায়, আর তার আগে রাজ্য জুড়ে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। বিরোধী তো দূর, দলের অন্দরেই প্রাক্তন নব্বের কলহ ফের অস্বস্তিতে ফেলছে শাসক দলকে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কোচবিহার থেকে শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।